সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি দিনাজপুর জেলার পার্বতীপুর থানায় অবস্থিত পুরাতন বাজার হাট। এখান থেকে আপনাদের মাঝে তুলে ধরব আপডেট আলুর বাজার দর। আলুগুলো আজকে কী দাম বেচা কিনা হচ্ছে এই বিষয় নিয়ে আলু বিক্রেতার সঙ্গে কথা বলে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে আলুর বিশিষ্ট ব্যবসায়ী ওদুদ মামা বসে আছে। আসুন, ওনার মুখ থেকে আলুর বাজার দরগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলু বেচছেন? হ্যাঁ। দর্শক, আসুন মামার মুখ থেকে আলুর বাজার দরগুলো জেনে নিয়ে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে একটা সাদা পাটনি আলু দেখা যাচ্ছে। আসুন ওদুদ মামার মুখ থেকে এই আলুর বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। মামা, এখানে যে আলুটা দেখা যাচ্ছে এটা সাদা পাটনি আলু, তাই না? হ্যাঁ, সাদা পাটনি। এটা কী দাম বেচা কিনা হচ্ছে? 50 টাকা কেজি। এই আলুটা বিক্রি হচ্ছে 50 টাকা কেজি? তো দর্শক, জানতে পারলেন মামার মুখ থেকে এই আলুটা বিক্রি হচ্ছে 50 টাকা কেজি। এই দেশি সাদা পাটনি আলুর বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম ওদুদ মামার মুখ থেকে। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে একটা সাদা পাটনির মিডিয়াম আলু দেখা যাচ্ছে। আসুন ওদুদ মামার মুখ থেকে এই সাদা পাটনির মিডিয়াম আলুর বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। মামা, এখানে যে মিডিয়াম আলুটা দেখা যাচ্ছে এই আলুটা কী দাম বেচা কিনা করছেন? 45 টাকা কেজি। এই আলুটা বেচছেন 45 টাকা কেজি? দর্শক, জানতে পারলেন এই আলুটা গত হাটে বিক্রি হয়েছিল 40 টাকা কেজি, আজকে বিক্রি হচ্ছে 45 টাকা কেজি। এই আলুটাতে কেজিতে 5 টাকা বৃদ্ধি হয়েছে। এই আলুটার বাজার দর ওদুদ মামার মুখ থেকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। মামা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক, দেখতে পাচ্ছেন আলুর বিশিষ্ট ব্যবসায়ী জুবায়ের ভাই আলু নিয়ে বসে আছে। আসুন ওনার সাথে কথা বলে জেনে নেই আলুগুলো কী দাম বেচা কিনা হচ্ছে। জুবায়ের ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আলু বেচছেন? হ্যাঁ ভাই। আলু বাজার গরম না নরম ভাই? গরম ভাই। গরম। দর্শক, জানতে পারলেন আলুর বাজারটা একটু গরম হয়েছে। আসুন কতটুকু গরম হয়েছে জুবায়ের ভাইয়ের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করি। দর্শক, দেখতে পারছেন এখানে একটা সাদা দেশি পাটনি আলু দেখা যাচ্ছে। আসুন জুবায়ের ভাইয়ের মুখ থেকে এই সাদা দেশি পাটনির আলুটার বাজার দর আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। জুবায়ের ভাই, এখানে দেশি আলুটা দেখা যাচ্ছে, দেশি আলুটা কী দাম বেচা কিনা করছেন? 50 টাকা কেজি ভাই। এই আলুটা বেচছেন 50 টাকা কেজি? দর্শক, জানতে পারলেন জুবায়ের ভাইয়ের মুখ থেকে এই আলুর বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। জুবার, দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিছু শিলবিলাতি আলু দেখা যাচ্ছে। আসুন জুবার ভাইয়ের মুখ থেকে শিলবিলাতি আলুর বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। জুবার ভাই, এখানে শিলবিলাতি আলুটা দেখা যাচ্ছে, এই আলুটা কী দাম বেচা কিনা করছেন? 50 টাকা কেজি। এই শিলবিলাতি আলুটা বেচছেন 50 টাকা কেজি? দর্শক, জানতে পারলেন জুবার ভাইয়ের মুখ থেকে এই শিলবিলাতি আলুটা 50 টাকা কেজি বিক্রি হচ্ছে। এই শিলবিলাতি আলুর বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। দর্শক, আসলে সাদা পাটনি আলু আর শিলবিলাতি আলুর ডিফারেন্স হয়ে থাকে 5-10 টাকা। আসলে জুবার ভাইয়েরা পাইকারি সেল দেওয়ার কারণে এই আলুগুলো তারা সমান দামে বিক্রি করে থাকে। দর্শক, এই শিলবিলাতি আলুর বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। দর্শক, দেখতে পারছেন এখানে একটা সাদা পাটনির মিডিয়াম আলু দেখা যাচ্ছে। আসুন জুবায়ের ভাইয়ের মুখ থেকে এই সাদা পাটনির মিডিয়াম আলুটার বাজার দর আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। জুবায়ের ভাই, এখানে সাদা পাটনির মিডিয়াম আলুটা দেখা যাচ্ছে, এটা কী দাম বেচা কিনা করছেন? 44-45 টাকা। এটা বেচছেন 44-45 টাকা কেজি? দর্শক, জানতে পারলেন এই ধরনের মিডিয়াম সাম আলুটা বিক্রি হচ্ছে 44-45 টাকা কেজি, আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। দর্শক, জানতে পারলেন জুবায়ের ভাইয়ের মুখ থেকে আলুর আপডেট বাজার দরগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। দর্শক, আমি আপনাদেরকে সাজেস্ট করব, যারা পার্বতীপুরের আনাচে কানাচে অবস্থান করেন, অবশ্যই এই ভাইদের কাছ থেকে আলুগুলো আপনারা কেনাকাটা করবেন। তার কারণ এই ভাইরা ডাইরেক্ট স্টোর থেকে আলুগুলো এনে আপনাদের মাঝে পাইকারি দামে সেল করে থাকে। আপনারা অবশ্যই এই ভাইদের কাছ থেকে আলুগুলো নেওয়ার চেষ্টা করবেন। জুবায়ের ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক, দেখতে পারছেন এখানে আলুর বিশিষ্ট ব্যবসায়ী উত্তম মামা আলুগুলো বেচছে। আসুন ওনার মুখ থেকে আলুর বাজার দরগুলো জেনে নিয়ে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। মামা, আদাব। আদাব মামা। ভালো আছো মামা?
আলু বেচিছ? দর্শক আসুন, মামার মুখ থেকে তার আলুর বাজার দরগুলো জেনে নেওয়ার চেষ্টা করি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা সাদা পাটনি আলু দেখা যাচ্ছে, দেশি আলু। আসুন মামার মুখ থেকে এই আলুটা কী দাম বেচা কিনা হচ্ছে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। মামা, এখানে যে দেশি আলুটা দেখা যাচ্ছে, এই দেশি আলুটা কী দাম বেচা কিনা করছেন? দেশি আলুটা বাবা 50 টাকা কেজি। এই আলুটা বেচছেন 50 টাকা কেজি? এই আলুটা গত হাটে কত টাকা বিক্রি হয়েছিল? গত হাটে বিক্রি করছে 48 টাকা কেজি, আজকে 2 টাকা দেশি। গত হাটে এই আলুটা বিক্রি করেছিলেন 48 টাকা কেজি, আজকে বেচছেন 50 টাকা কেজি, 2 টাকা কেজিতে বেশি হয়ে গেছে। দর্শক জানতে পারলেন দেশি পাটনি আলুর বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা কাটিনেল আলু দেখা যাচ্ছে, আসুন মামার মুখ থেকে এই কাটিনেল আলুর বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। মামা, এখানে কাটিনেল আলুটা দেখা যাচ্ছে, এই কাটিনেল আলুটা কত কেজি বেচছেন? 40 টাকা কেজি। এই আলুটা বেচছেন 40 টাকা কেজি? দর্শক জানতে পারলেন উত্তম মামার মুখ থেকে এই কাটিনেল আলুর বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। মামা, সামনের দিনগুলোতে কি আলুর দাম আরো বাড়তে পারে? যাদের হাতে আলুগুলো আছে এরা বিক্রি করছে না, এরা ধরে রাখছে আরো অতি মুনাফা করার জন্য। দর্শক জানতে পারলেন মামার মুখ থেকে আলুর তথ্যটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। দর্শক, যারা দিনাজপুর পার্বতীপুর থানার আশেপাশে অবস্থান করে, আমি সাজেস্ট করব এই মামাদের কাছ থেকে আলুগুলো ক্রয় করার জন্য। তার কারণ এনারা সবসময় পিওর আলু, দেশি আলুগুলো বিক্রি করে থাকে, আর সীমিত লাভে এই আলুগুলো তারা সাধারণ ক্রেতার মাঝে দেওয়ার চেষ্টা করে। মামা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আমি এই মুহূর্তে এক ক্রেতা ভাইকে পেলাম। আসলে উনি বাজার করতে এসে দেখতেছি এমন হিমশিম খেয়ে পড়ছে, তিনি আমার সাথে কথা বলার জন্য খুব চেষ্টা করছে, এই জন্য আমি তার সাথে কথা বলার চেষ্টা করছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ভালো আছেন ভাই? আছি ভাই, ভালো তত ভালো নাই ভাই। আপনি এখন ভালো নাই? বাজারের পরিস্থিতি খুব খারাপ। বাজারের পরিস্থিতি খারাপ? হ্যাঁ ভাই, বাজারের পরিস্থিতি খারাপ, আপনারও পরিস্থিতি খারাপ হবে কেন ভাই? আপনার পরিস্থিতি ভালো হবে। মংলা বাজার, বাজার করতে হিমশিম খাচ্ছি, বাজার করতে হিমশিম খাচ্ছে। 50 টাকা কেজি বেগুন, 50 টাকা কেজি করলে 80 টাকা কেজি ঝিঙ্গা, ঝিঙ্গা 50 টাকা কেজি, কায়তা কায়তা 60 টাকা কেজি, মরিচ 100 টাকা কেজি। আমার ভিডিওর মাঝে খরচ করিয়ে ব্যাগ ভর্তি হয় না, কি পরিস্থিতি। দর্শক জানতে পারলেন একজন ক্রেতার মনের ভাব আমার ক্যামেরার সামনে উনি প্রকাশ করলো। আসলেই মধ্যবিত্ত নিম্নবিত্তর অবস্থা এমনই হয়েছে, যে লোকটা সারাদিন খেটে 500 টাকা ইনকাম করে, ওই লোকটার 500 টাকা খরচ করতে অতিরিক্ত সময় লাগে 15 থেকে 20 মিনিট। আসলে আমরা কোন পরিস্থিতির দ্বার প্রান্তে এসে পৌঁছেছি আমরা আদৌ বুঝতে পারতেছি না। এই পরিস্থিতির অবসান কখন হবে, কীভাবে হবে আসলে আমরা বুঝতে পারতেছি না। আমরা চাই তাড়াতাড়ি এই পরিস্থিতির অবসান ঘটুক। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য সাধারণ দর্শকদের মাঝে প্রেরণ করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক আসুন, উনি বাজার করতে এসে কতটুক ভোগান্তি শিকার হয়েছে তার মুখ থেকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই বাজারে আইছেন কি কিনতে ভাই? বাজারে আসছি মূলত মেসের বাজার করার জন্য। মেসের বাজার করার জন্য? বাজার করলেন? হ্যাঁ, বাজার মোটামুটি শেষ। বাজার করতে এসে তো যে বাজার ছিল তার সবগুলাই মোটামুটি অনেক ঊর্ধ্বগতি দাম, মানে প্রতিটি দ্রব্যমূল্যর বাজারের ঊর্ধ্বগতির কারণে আপনারা হিমশিম খাচ্ছেন। জি অবশ্যই, তাই তো? ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দুই একটা কথা আমাদের দর্শকদের মাঝে বলার জন্য। আসসালামু আলাইকুম। দর্শক জানতে পারলেন পার্বতীপুর পুরাতন বাজার হাট থেকে আপনাদের মাঝে আলুর আপডেট বাজার দরটা তুলে ধরার চেষ্টা করলাম। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনারা আমার কেনাকাটা প্রতিদিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। এখন পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু।